চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট। সফরে প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি, বসবেন মানবাধিকার কর্মীদের সঙ্গেও। সফরের প্রথম দিনে সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। তবে মন্ত্রীরা জানান বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন ব্যাচলেট। আরও জানাচ্ছেন পান্থ রহমান। চার দিনের সফরে সকালে ঢাকা পৌঁছান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এবং পেরুর সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচলেট। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ঢাকায় নেমেই শুরু হয় জাতিসংঘের এই বড় কর্মকর্তার ব্যস্ততা। তার প্রথম বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এ সময় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছাড়াও ব্যাচলেট জানতে চান রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে। দুঃখের বিষয়, যারা হিউম্যান রাইটসের জন্য পিস প্রাইজ পেয়েছে তারা এই মায়ানমারে বিজনেস এজ ইউজুয়াল করতেছে, ব্যবসা ছাড় ছুটায় ব্যবসা করতেছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের ব্যবসা 3.5 থেকে 15 গুণ বাড়ছে। শুধু ইউকের আপনার ট্রেড বাড়ছে 100 গুণ। যারা আমাদের আইনের কথা বলে, আইনের শাসনের কথা বলে, তাদের যে সে স্বস্বীকৃত মানে স্বীকৃত নিজে স্বীকার করেছে সে খুনি, আর সেই খুনিরে আপনারা ঘুরে বেড়ান, বাজার করে, সংসার নিয়ে সিনেমা হলে যায়, তাদের ফ্রিডম অফ মোবিলিটি, ফ্রিডম অফ ইউ নো এনজয়িং লাইফ, আর তারা লোক মেরে ফেলেছে। এই ধরনের এই ডুয়াল যাতে দুমুখী ঠিক না। পরে একই ভেনুতে আলোচনায় বসেন আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে। আলাপ হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে, আলাপ হয়েছে ফ্রিডম অফ প্রেস অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ নিয়ে, আলাপ হয়েছে মোস্তাক সম্বন্ধে। মোস্তাক সম্বন্ধে যখন উনি প্রশ্ন করেছেন, আমি পোস্টমর্টেম রিপোর্ট তাকে পড়ে শুনিয়েছি এবং তারপরে তিনি আর প্রশ্ন করেন নাই। ল এনফোর্সিং এজেন্সির যারা পার্সোনেল আছেন তাদেরকে হিউম্যান রাইটস সম্বন্ধে ট্রেনিং দেওয়ার ব্যাপারে তখন আমি বলেছি যে আপনারা একটা প্রস্তাব পাঠান, আমরা অবশ্যই সেই প্রস্তাব দেখব। প্রথম দিনের শেষ কর্মসূচি মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক। সোমবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াও কূটনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ব্যাচলেটের। 17 আগস্ট ব্যাচলেট সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।